বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছোট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে পরিচিত করে দিতে চাই কিছু কমন শব্দ, একেবারেই কমন, যেগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। আর এই শব্দগুলো আমরা যদি গ্রামারের বা ব্যাকরণের পরিচয়ে পরিচিত করে দিতে চাই, এগুলো মূলত অ্যাডজেক্টিভ বা দোষ ও গুণবাচক শব্দ। আমরা প্রথমে শব্দগুলো উচ্চারণ করে নিতে চাই। আর তোমরা বিশেষ করে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো, জানো যে এটি একটি কমন হ্যাবিট আছে আমাদের। আমরা যে শব্দগুলো পড়ি সেগুলো আবার সময়ের সাথে সাথে যদি আমরা সেগুলোকে ব্যবহার না করি, তাহলে আমরা ভুলে যেতে পারি বা ভুলে যাই। এই জন্য শব্দগুলো মনে রাখার যে কৌশল রয়েছে বা কৌশল আমরা অবলম্বন করতে পারি, যেটি আমাদের শব্দগুলোকে একটি স্থায়ী আমানত হিসেবে আমাদের অন্তরে বা আমাদের মনে থাকবে বা আমাদের স্মৃতিতে থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। তো আজকে যে শব্দগুলো আছে আমরা আমরা কাজে ঢুকে পড়ি, শব্দগুলো আমরা একটু বলতে চাই। ঠিক আছে, আমাদের শব্দগুলো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শব্দটি আছে ফাইন। ফাইন, ভালো। আমরা প্রথমে একবার আসবো, ফেমাস, বিখ্যাত, ফার, দূরে, ফিবল, দুর্বল, ফাইনাল, চূড়ান্ত, ফুলিশ, হাস্যকর, ফোমল। হ্যাঁ, আমরা শব্দটা ফর্মাল বলে থাকি, এটি উচ্চারণ আসলে শুদ্ধ উচ্চারণ হবে ফোমল, ফোমল, ফোমল। তোমরা আমার সাথে বলো ফোমল, 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 আবার বলো ফোমল। ফ্রেজাইল, ভঙ্গুর, যেটা ভেঙে যেতে পারে, ঠুনকো, ফ্রেজাইল, ভঙ্গুর, ফ্রেশ, টাটকা, ফ্রিজিড, শীতল। আমরা আরও একবার বলবো, ফাইন, ভালো, ফেমাস, বিখ্যাত, ফার, দূরে, ফিবল, দুর্বল, ফাইনাল, চূড়ান্ত, ফুলিশ, হাস্যকর, ফোমল, আনুষ্ঠানিক, ফ্রেজাইল, ভঙ্গুর, ফ্রেশ, টাটকা, ফ্রিজিড, শীতল। এবার আমরা দুবার করে বলবো, ফাইন, ভালো, ফাইন, ভালো। তোমরা আমার সাথে বলো, ফেমাস, বিখ্যাত, ফেমাস, বিখ্যাত, ফার, দূরে, ফার, দূরে, ফিবল, দুর্বল, ফিবল, দুর্বল, ফাইনাল, চূড়ান্ত, ফাইনাল, চূড়ান্ত, ফুলিশ, হাস্যকর, ফুলিশ, হাস্যকর, ফোমল, আনুষ্ঠানিক, ফোমল, আনুষ্ঠানিক, ফ্রেজাইল, ভঙ্গুর, ফ্রেজাইল, ভঙ্গুর, ফ্রেশ, টাটকা, ফ্রেশ, টাটকা, ফ্রিজিড, শীতল, ফ্রিজিড, শীতল। আমরা শব্দগুলো জেনে নিলাম। এখন এই শব্দগুলো যেন আমরা মনে রাখতে পারি বা কোথাও যখন আমরা রিডিং পড়ব, শব্দগুলো যেন আমাদের অর্থের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেয়, সেজন্য আমাদের স্ট্রাকচারের সাথে প্র্যাকটিস করতে হবে। আমরা বলেছি যে একটি কৌশল যদি আমরা অবলম্বন করি, সেক্ষেত্রে এগুলো আমাদের দীর্ঘ সময় ধরে মনে রাখার সুযোগ রয়েছে বা আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কী স্ট্রাকচার দিয়ে এগুলো প্র্যাকটিস করব? আজকে তোমরা দেখতে পাচ্ছ গ্রামার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার প্লাস অ্যাডজেক্টিভ। ইতিমধ্যেই তোমরা বিভিন্ন ক্লাসে জেনেছ বিভার মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, অতীতের জন্য ওয়াজ, ওয়্যার। আর আমরা আজকে দেখাচ্ছি যে ইটটাকে আমরা একটু লম্বা করে এঁকে নিয়েছি আমাদের সুবিধার্থে। আর আমরা দেখেছো তোমরা নাম্বার ওয়ানে আছে ইজ, নাম্বার টুতে আছে ওয়াজ, নাম্বার থ্রিতে আছে উইল বি, নাম্বার ফোরে আছে হ্যাজ বিন, আর ফাইভে আছে শুড বি। এই পাঁচটি স্ট্রাকচার এতই কমন যে এগুলো আজকে তুমি চর্চা করলে কালকেই এগুলো দিয়ে তুমি নানান ধরনের ইংরেজি বানাতে পারবে, বলতে পারবে। এবং আজকে তুমি প্র্যাকটিস করছো যে কারণে আগামীকাল তুমি যে কোথাও কোনো কিছু পড়লে এটার সাথে যোগাযোগ হবে এবং তুমি অর্থগুলো বুঝতে পারবে সহজেই। তাছাড়া তুমি যদি ইংরেজিতে কোনো প্রোগ্রাম দেখে থাকো, সেটা হোক কোনো কার্টুন বা কোনো ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলস বা কোনো যে চ্যানেলগুলো তুমি দেখে থাকো যেখানে প্রচুর ইংরেজির তে আলোচনা হয়ে থাকে, ডায়ালগস হয়ে থাকে, সেগুলো তোমার জন্য অনেক সহজ হবে। তাহলে আমরা ইজ অর্থ আছে হয়, ওয়াজ অর্থ ছিল, উইল বি অর্থ হবে, হ্যাজ বিন হয়েছে, শুড বি উচিত। এটাকে আমাদের একটু একেবারে মজ্জাস্ত করতে হবে। আমরা যদি এটি সঠিকভাবে ধরে নিতে পারি, ধারণ করতে পারি, তাহলে এটা দিয়ে আমাদের লক্ষ লক্ষ বাক্য গঠন হবে, লক্ষ লক্ষ বাক্য গঠন হয়ে যাবে। তাহলে তোমরা আমার সাথে বলো, ইট ইজ, ইয়া হয়, ইট ইজ, ইয়া হয়, ইট ইজ, ইয়া হয়। আসা যাক দুই নম্বরে, ইট ওয়াজ, ইহা ছিল, আবার বলো, ইট ওয়াজ, ইহা ছিল, ইট ওয়াজ, ইহা ছিল, ইট ওয়াজ, ইহা ছিল,
ভবিষ্যতে আছে ইট উইল বি, ইহা হবে, ইট উইল বি, ইহা হবে, ইট উইল বি, ইহা হবে। এরপর রয়েছে হ্যাজ বিন, আমরা জানি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন, আমরা জানি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার। ইট হ্যাজ বিন, ইহা হয়েছে, ইট হ্যাজ বিন, ইহা হয়েছে। আমার সাথে পাঁচবার বলো, ইট হ্যাজ বিন, ইহা হয়েছে, ইট হ্যাজ বিন, ইহা হয়েছে। আমরা বারবার স্ট্রাকচার বলে নেব, কারণ স্ট্রাকচারের একটা লিমিটেশন আছে। তোমার যদি 500 স্ট্রাকচার জানা থাকে, এগুলো দিয়ে তুমি চলতে পারবে, কিন্তু ভোকাবুলারিটা অসীম, এটা ইনফিনিটিভ। So we have to learn lots of vocabularies and we have to try to practice the words with the structure so that it goes along, we can remember it long and we can utilize in different structures, different ways, different sentences and different readings, different listenings. So we have to give first of all the attention to the structures. If we know the structure very, very well, of course it will not be very difficult for us to utilize the words into the structures to keep them in our memory as long as we recur, or maybe the long we have to be living in the world. তারপর রয়েছে আরেকটি কমন স্ট্রাকচার, শুড বি, হওয়া উচিত, ইট শুড বি, ইহা হওয়া উচিত, ইট শুড বি, ইহা হওয়া উচিত। তাহলে আমরা পাঁচটি কাঠামো সম্পর্কে জানলাম, আর এগুলোকে চাইলে আমরা প্রশ্নবোধকও করতে পারবো। এবং আমরা জানি যে ইংরেজি ভাষা যদি কারোর সাথে কনভারসেশনাল এরিয়াতে যেতে হয়, প্রচুর পরিমাণে প্রশ্ন করার সামর্থ্য থাকতে হবে। আর আমি যদি প্রশ্ন দিয়ে শুরু করি, অবশ্যই অপর দিক থেকে কিছু না কিছু অ্যান্সার আসবে এবং এতে ভালো একটি ফিডব্যাক পাওয়া যাবে। তাহলে যাই হোক, আমরা এবার মূল কাঠামোতে চলে যাচ্ছি, কীভাবে আমরা পাঁচবার করে প্র্যাকটিস করব। আগে শব্দের সাথে কাঠামোটাকে আমরা যুক্ত করে নিই, যেমন ইহা ভালো, তোমরা খেয়াল করবে আবার, ইহা ভালো, ইহা ভালো ছিল, ইহা ভালো হবে, ইহা ভালো হয়েছে, ইহা ভালো হওয়া উচিত। এবার ইহার জায়গায় যদি তুমি যে কোনো সাবজেক্ট ব্যবহার করো, যেমন আমি ভালো আছি, আমি ভালো ছিলাম, আমি ভালো হব, আমি ভালো হয়েছি, আমার ভালো হওয়া উচিত, হ্যাঁ, এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন তিনি বিখ্যাত ক্রিকেটার, তিনি বিখ্যাত ক্রিকেটার ছিলেন, তিনি বিখ্যাত ক্রিকেটার হবেন, তিনি বিখ্যাত ক্রিকেটার হয়েছেন, তিনি বিখ্যাত ক্রিকেটার অথবা তার বিখ্যাত ক্রিকেটার হওয়া উচিত। যেমন ইটের জায়গায় আমরা বিষয়টি দিতে পারবো, বিষয়টি হয় চূড়ান্ত, বিষয়টি হয় চূড়ান্ত, বিষয়টি ছিল চূড়ান্ত, বিষয়টি চূড়ান্ত হবে, বিষয়টি চূড়ান্ত হয়েছে, বিষয়টি চূড়ান্ত হওয়া উচিত। তার মানে ইটের জায়গায় আমরা যে কোনো সাবজেক্টকে বসাতে পারবো। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট আইডিয়া দ্যাট আইম গোয়েন টু ডিসকাস ইউ, যে ইটের জায়গায় আমরা যে কোনো সাবজেক্টকে ব্যবহার করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা বিভার ব্যবহার করে, অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমাদের বাক্যটি গঠন করতে পারবো, বর্তমান, অতীত, ভবিষ্যতে বা পারফেক্ট টেন্সে বা যে বাক্যে উচিত থাকবে সে সকল বাক্যে। তো যাই হোক, আমরা এবার কাঠামোতে চলে যাই, কীভাবে ইহা হয় ভালো, ইহা ছিল ভালো, ইহা ভালো হবে, ইহা ভালো হয়েছে, ইহা ভালো হওয়া উচিত, একটি আমি কয়েকবার করে বললাম। এবার ইংলিশ টু ইংলিশ আমাদের প্র্যাকটিসটা করতে হবে, পাঁচবার পাঁচবার করে। ইট ইজ ফাইন, বলো তোমরা আমার সাথে, ইট ইজ ফাইন, ইট ওয়াজ ফাইন, ইট উইল বি ফাইন, ইট হ্যাজ বিন ফাইন, ইট শুড বি ফাইন। একটা সেশন হয়ে গেল, গো 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 ফর দ্য সেকেন্ড সেশন। আমরা আগে বলেছি, এভাবে যদি একটি শব্দকে আমরা বিভিন্ন কাঠামোতে বারবার প্র্যাকটিস করি, তাহলে এটি দীর্ঘ সময় আমাদের মনে থাকবে এবং শব্দের অর্থটি আমরা ধারণ করতে পারবো, ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। আর আমরা যদি এটি বিভিন্ন বইতে যখন আমরা গল্পগুলো পড়ে থাকি, সিঙ্গেল বাক্যে আমরা ব্যবহার শিখি, সাধারণত স্কুলে যা হয়, সেক্ষেত্রে অর্থগুলো আমরা ভুলে যেতে পারি, শব্দগুলো আমাদের দীর্ঘ সময় মনে না থাকতে পারে, কারণ ওখানটায় আমাদের কাঠামোগুলো বিচ্ছিন্নভাবে হয়। এবং আমরা দেখেছি যে ইভেন স্পোকেন ইংলিশের বইগুলোতে বা আমাদের ক্লাসের যে লেসনগুলো আছে সেগুলো বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, হ্যাঁ, একটা গল্প দেয়া হয়েছে কিন্তু এটিতে কাঠামোগুলোকে আমাদেরকে বারবার দেখানো হয়নি। তাহলে আমরা যদি কাঠামোর উপর ধারণ ক্ষমতা আনতে পারি, গল্প আমরা নিজেরাই লিখবো, গল্প আমরা নিজেরাই বানাবো, গল্প আমরা নিজেরাই বলবো। আর বলার জন্য আমাদের জড়তা কাটানোর যে প্র্যাকটিস সেটা আমরা এখন শুরু করব। ইট ইজ ফাইন, ইট ওয়াজ ফাইন, ইট উইল বি ফাইন, ইট হ্যাজ বিন ফাইন, ইট শুড বি ফাইন। ফাইন হয়ে গেল আমাদের ফার্স্ট স্ট্রাকচার, আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি। ইট ইজ ফেমাস, ইট ওয়াজ ফেমাস, ইট উইল বি ফেমাস, ইট হ্যাজ বিন ফেমাস, ইট শুড বি ফেমাস, ভেরি গুড। ইট ইজ ফার, ইট ওয়াজ ফার, তোমরা বলছো তো আমার সাথে, অবশ্যই বলবে, না বললে শুধু যদি শোনো উপকার পাবে না, কাজ হবে না, রেজাল্ট আসবে না। এবং আমাদেরকে কিন্তু বড় বড় করে বলতে হবে, তাহলে জড়তা কেটে যাবে, অলসতা কেটে যাবে। ইট ইজ ফার, ইহা হয় দূরে, ইট ওয়াজ ফার, ইহা ছিল দূরে, ইট উইল বি ফার, ইহা দূরে হবে, ইট হ্যাজ বিন ফার, ইহা দূরে হয়েছে, ইট শুড বি ফার, ইহা
দূরে হওয়া উচিত। এবার আমরা আরেকটু জড়তা কাটানোর জন্য আরেকটু গতি বাড়াতে পারি। ইট ইজ ফার, ইট ওয়াজ ফার, ইট উইল বি ফার, ইট হ্যাজ বিন ফার, ইট শুড বি ফার, ইট ইজ ফিবল, ইট ওয়াজ ফিবল, ইট উইল বি ফিবল, ইট হ্যাজ বিন ফিবল, ইট উইল বি ফিবল, ইট শুড বি ফিবল, ইট ইজ ফাইনাল, ইট ওয়াজ ফাইনাল, ইট উইল বি ফাইনাল, ইট হ্যাজ বিন ফাইনাল, ইট শুড বি ফাইনাল, চলে যাচ্ছে ফুলিশে। ইট ইজ ফুলিশ, ইট ওয়াজ ফুলিশ, ইট উইল বি ফুলিশ, ইট হ্যাজ বিন ফুলিশ, ইট শুড বি ফুলিশ, ইট ইজ ফর্মাল। আগে বলেছি আমরা যে সবসময় শুনে থাকি ফর্মাল ফর্মাল, দেয়ার ইজ নো ওয়ার্ড দ্যাট ইজ আর্টেড বাই দ্য ফরেনার্স লাইক দ্যাট ফর্মাল, ইট শুড বি ফর্মাল, ইট ইজ ফর্মাল, ইট ওয়াজ ফর্মাল, ইট উইল বি ফর্মাল, ইট হ্যাজ বিন ফর্মাল, ইট উইল বি ফর্মাল, ইট শুড বি ফর্মাল, ইট ইজ ফ্রাজাইল, ইট ওয়াজ ফ্রাজাইল, ইট উইল বি ফ্রাজাইল, ইট হ্যাজ বিন ফ্রাজাইল, ইট শুড বি ফ্রাজাইল, ইট ইজ ফ্রেশ, ইট ওয়াজ ফ্রেশ, ইট উইল বি ফ্রেশ, ইট হ্যাজ বিন ফ্রেশ, ইট শুড বি ফ্রেশ, ইট ইজ ফ্রিজিড, ইট ওয়াজ ফ্রিজিড, ইট উইল বি ফ্রিজিড, ইট হ্যাজ বিন ফ্রিজিড, ইট শুড বি ফ্রিজিড। তাহলে আমরা এভাবে কাঠামোগুলো প্র্যাকটিস করতে পারি এবং আরও বেশি বেশি মনে রাখার জন্য আমরা এগুলোকে কোশ্চেন প্যাটার্নে নিতে পারি। যেমন ইট ইজ ফাইন, ইজ ইট ফাইন, ইট ইজ ফাইন, ইজ ইট ফাইন, ইট ইজ ফাইন, ইজ ইট ফাইন, ইট ওয়াজ ফাইন, ওয়াজ ইট ফাইন, ওয়াজ ইট ফাইন, ওয়াজ ইট ফাইন, ইট উইল বি ফাইন, উইল ইট বি ফাইন, উইল ইট বি ফাইন, উইল ইট বি ফাইন। চার নম্বরের কালারটি আসেনি ভালোভাবে, এটি হচ্ছে ইট হ্যাজ বিন ফাইন, হ্যাজ ইট বিন ফাইন, হ্যাজ ইট বিন ফাইন, শুড ইট বি ফাইন, ইট শুড বি ফাইন, শুড ইট বি ফাইন, ইট শুড বি ফাইন, শুড ইট বি ফাইন। আর আমরা এখানে কিছু ভুল দেখাতে চাই যেগুলো কমনলি সচরাচর শিক্ষার্থীরা ভুল করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে ভুল কিছু কাঠামো আছে, যেমন ইট উইল। অনেক সময় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ইট উইলের পরে অ্যাডজেক্টিভ বসিয়ে থাকে, নাউন বসিয়ে থাকে। আমরা জানি যে যদি ভার্ব হয় ইসোকে, যেমন আমি যাব, আই উইল গো, আমরা যাবো, উইল গো, তুমি যাবে, ইউল গো, সে যাবে, হি উইল গো, সে যাবে, শি উইল গো, তারা যাবে, দে উইল গো, এইভাবে ঠিক আছে। বাট আমরা যদি কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করি, কোনো অবস্থা বোঝাতে চাই, জানাতে চাই, অবশ্যই বি ব্যবহার করতে হবে। আমরা উইলের পরে সরাসরি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো না। আমি আবারও বলছি, উইলের পরে অ্যাডজেক্টিভ সরাসরি ব্যবহার করা যাবে না, উইলের পরে অবশ্যই একটি ভার্ব আনতে হবে। তাহলে ইট উইল বি ফাইন শুদ্ধ বাক্য, ইট উইল ফাইন এটি ভুল বাক্য। আমরা জানি ইটের সাথে অবশ্যই ওয়াজ ব্যবহার করা হয় সচরাচর ক্ষেত্রে, তবে আনরিয়াল কন্ডিশনাল ক্ষেত্রে বিষয়টি ডিফারেন্ট। ইফ দ্য স্ট্রাকচার ইজ আনরিয়াল কন্ডিশন, দেয়ার উই মাইট হ্যাভ টু ইউজ ইট ওয়াজ, ইট ওয়ার ফাইন, দ্যাট কুড বি পারফেক্ট। বাট ইন দিস কেস, ইন কমন স্ট্রাকচার, ইট ইজ কমপ্লিটলি ইনকারেক্ট। তাহলে ইটের পরে আমরা ব্যবহার ওয়্যার করবো না, ইটের পরে ওয়াজ হবে, ইট ওয়্যার এটি ভুল বাক্য। আরেকটি হচ্ছে ইট হ্যাজ ফাইন, হ্যাজের পরে আমরা সরাসরি কোনো অবস্থাতে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো না। আমরা জানি এটি পারফেক্ট টেন্স, হ্যাজের পরে ভার্বের বিন ব্যবহার করতে হবে, ইট হ্যাজ বিন ফাইন। এই তিনটি ভুলকে আমরা অবশ্যই প্রাধান্য দেবো, সচরাচর প্রায়ই আমরা খাতাতে এই ভুলগুলো দেখে থাকি। ইনশাল্লাহ আমরা এগুলো থেকে ওভারকাম করে আসবো। একেবারে শেষের দিকে আরেকটু প্র্যাকটিস করে আমরা আজকে সেশনটি শেষ করব। যেমন আমাদের দ্বিতীয় বাক্যটি হচ্ছে ইট ইজ ফেমাস। তাহলে আমরা আগে হাবুদক প্র্যাকটিস করেছি, এবার কোশ্চেন প্র্যাকটিস করব। আমরা বলেছি যে ইফ ইউ উড লাইক টু স্টার্ট কনভার্সিং উইথ এনি অফ ইউর ফ্রেন্ডস, অর ইফ ইউ উড লাইক টু স্টার্ট টকিং টু ইউর ফ্রেন্ডস, ইউ মাস্ট স্টার্ট কোয়েশ্চেনিং টু ইউর ফ্রেন্ড, অ্যান্ড দ্যাট উইল লিড ইউ টু স্টার্ট টকিং, অ্যান্ড দ্যাট উইল লিড ইউ টু প্র্যাকটিস মোর, দ্যাট উইল লিড ইউ টু গেট এভরি ডেজ কাইন্ড অফ প্র্যাকটিস সেশন, দ্যাট উইল হেল্প ইউ টু স্পিক ফ্লুয়েন্টলি অর হ্যাভিং এ প্রপার প্রনাউন্সিয়েশন অর রিমুভ ইনাশা। ওকে, তাহলে আমাদের এখানটায় আমরা যেটা শেষ করবো আজকে, ইট ইজ ফেমাস, ইজ ইট ফেমাস, ইজ ইট ফেমাস, একটু একটু কোশ্চেনের একটা অ্যাকসেন্ট আনতে হবে, ইজ ইট ফেমাস, ওয়াজ ইট ফেমাস, উইল ইট বি ফেমাস। আমরা জানি অনেকেই আছি, অনেকেই আছি, আমরা অনেকেই আছি যে উইল ইট ফেমাস বিটা বাদ পড়ে যাচ্ছে, এরকম হাজার হাজার বাক্য শিক্ষার্থীরা লিখে থাকে এবং অনেকেই আমরা বলে থাকি উইল ইটের পরে কোনো অবস্থাতে যেন বি বাদ না যায়, উইল ইটের পরে কোনো অবস্থাতেই বি যেন বাদ না যায় আজকের এই লেসনে। তবে উইল ইটের পরে সরাসরি ভার্ব আসবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট লেসন, আমরা আগে দেখিয়েছি, যেমন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। আর এখানে যেহেতু অ্যাডজেক্টিভের আছে, সেই ক্ষেত্রে আমরা উইলের পরে অবশ্যই 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 হবে অর্থে বি ব্যবহার করব, তারপরে দোষগুণবাচক শব্দটি ব্যবহার করব। তাহলে উইল ইট বি ফাইন, উইল ইট বি ফাইন, উইল ইট বি ফেমাস, উইল ইট বি ফার, উইল ইট বি ফিবল, উইল ইট বি ফাইনাল, উইল ইট বি ফুলিশ, উইল ইট বি ফর্মাল, উইল ইট বি ফ্রাজাইল, উইল ইট বি ফ্রেশ, উইল ইট বি ফ্রিজিড, এভাবে আমরা করতে পারি। শুড দিয়ে দেখিয়ে দিচ্ছি, আগে বলেছি ইট শুড বি ফাইন, এখন কোশ্চেন করবো, শুড ইট বি ফাইন, শুড ইট বি ফেমাস, শুড ইট বি ফার, শুড ইট বি ফিবল,
Should it be final? Should it be foolish? Should it be formal? Should it be fragile? Should it be fresh? Should it be frigid? এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ মেহরবানিতে আজকের এই সেশনটি এখানেই শেষ হলো। আমরা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করি। আমরা যারা বাংলা ভাষাভাষী আছি এবং বাংলা ভাষাভাষী শিক্ষার্থী আছি, যারা স্কুলে আছি, আমরা যদি এইভাবে নিয়মিত প্র্যাকটিস করি, লেসনগুলো ফলো করি, ইনশাআল্লাহ ইংরেজিতে আমরা ভালো করব। শুধু ইংরেজি ভালোই করব না, আমরা ইংরেজির উপর একটি দক্ষতা তৈরি করব, যাতে যে কোনো বিষয়ে, যে কোনো বই, যে কোনো সাবজেক্ট, যে কোনো পরীক্ষায় আমরা আনন্দের সাথে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারি। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, একে অপরের জন্য দোয়া করে আমরা সকলেই যেন ভালো থাকি ইনশাআল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড অফকোর্স উইথ দ্য ভেরি গুড হেলথ। সি ইউ ওয়ান্স অ্যাগেন নেক্সট সেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।